হ্যালো সবাইকে নমস্কার। তো নতুন একটা আবার ভিডিওতে সবাইকে স্বাগত। আমার সঙ্গে আছে হচ্ছে উদয়দা। তো উদয়দা থাকে হচ্ছে মহাবিত্তরা। তো আমরা আজকে কি প্ল্যান করেছি এবং আজকে প্ল্যান করে কি বাইরে বেরিয়েছি? আমরা প্ল্যান করলাম যে অনেক দিন কোথাও যাওয়া হয় না, দেখা হয় না, কিন্তু যদি একটা দিন টাইম স্পেন্ড করা যায় একসাথে তাহলে ভালো। তো আমরা প্ল্যান করেছিলাম কি, আমরা প্ল্যান করেছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাব এবং সেখানে গিয়ে একটুখানি দেখবো। অনেক দিন যাওয়া হয় না, আমি জাস্ট একবার গেছিলাম কিন্তু ভালো করে দেখার সুযোগটা হয়নি। তো সেই ক্ষেত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেই গেলাম ওখানে দেখলাম বন্ধ। তো সেইখানে তো কী করবো কী করবো, তো ওইটা না করে তো আমরা চলে আসলাম এখানে প্রিন্সেপ ঘাটে চলে আসলাম আমি আর উদয়দা। তো এই জায়গাটা একটু দেখছি যে এই জায়গাটা এখন কী পরিস্থিতি। তো উদয়দা, প্রথমবার আমি আর তুমি একসঙ্গে বেরোলাম, তো একটু তোমার ব্যাপারে বলো যে কেন এর প্ল্যানটা হলো। কারণ কোভিডের জন্য পুরো মানে কয়েকদিন ধরে ছ সাত মাস বলতে না, প্রায় 8 মাসের কাছাকাছি পুরো তো সব কিছু বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়া হচ্ছে না, সব ঘরের মধ্যে ঘুরতে হয়েছে। ইয়ে মানে মন মেয়ে তো অনেকে বোরিং হয়ে যাচ্ছে ঘরের থেকে থেকে। তাই একটু আমরা চেষ্টা করলাম কিনা বাইরে বেরিয়ে, যাতে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে, তারপরে জগৎ সম্পর্কে পরিবেশটাকে আগে জানতে, এখন কী উন্নতি হলো। আমরা দেখছি এখানে লোক একদম কম আছে, লোক সেরকম নেই। আই হোপ এটা যখন বিকেলবেলা হবে তখন লোক অনেকটা বেঁচে থাকবে, কিন্তু লোক অনেকটা কম আছে সেটা দেখতে পাচ্ছি। আর যখন আমরা সার্চ করলাম জোড়াসাঁকোর পরে যে কোথায় কোথায় যাওয়া যায়, তখন দেখলাম বেশ কয়েকটা জায়গা কিন্তু টেম্পোরারি ক্লোজ লেখা আছে, বন্ধ আছে। তোমার রিস্ক নিলাম না সেখানে সেখানে যাওয়া। তো আমরা কী করলাম যে আমার চলে একটা খোলা জায়গা কোথায় কোথায় যাওয়া যেতে পারে, তো খুঁজে প্রিন্সেপ ঘাটটাই ভাবলাম যে এখানে যাওয়া যেতে পারে, তো এখানেই আসলাম। তো এখন এই জায়গাটা একটু ঘোরার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো আশেপাশে কী আছে না আছে। জানি তোমরা সবাই জানো, সবার সব কিছুই আছে, বাট তবুও কোভিডের পর ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাটে কেমন লাগে চলো ঘুরে দেখা যাক। দোকান যেগুলো আছে সব দোকানপাটগুলো খোলা, তো আসা যেতে পারে, এসে কিন্তু এখানে আড্ডা মারা যেতে পারে। অনেক অনেকে তোমরা আসো, কিন্তু যেহেতু এখন দেখো সামনে সব থেকে বড় কথা, সামনে আসছে 25শে ডিসেম্বর আর সামনে আসছে 1 তারিখ পয়লা জানুয়ারি। তো অনেক জায়গা কিন্তু বন্ধ পাবে, কিন্তু এই জায়গাগুলো যেখানে যেখানে খোলা জায়গা সেগুলো কিন্তু খোলা পাবে, তো এসে ভিজিট করতে পারো, কিন্তু অনেক ভিড় হবে এটুকুনি শিওর। যেহেতু অনেকগুলো জায়গা বন্ধ থাকবে এই জায়গাগুলো ভিড় হবে, কিন্তু এই দোকানগুলো খোলা পাবে। তার সঙ্গে সঙ্গে পিছনে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো কিন্তু পাবে। যদি তুমি নৌকা চড়ো তো নৌকা চড়তে ম্যাক্সিমাম তোমার 400 টাকা খরচা হবে, পাঁচজন বসতে পারবে। তোমার তো বন্ধুর সঙ্গে আসো, পাঁচজন বসে, আর খরচা হবে 400 টাকা আধা ঘন্টার জন্য। তুমি লাস্ট কবে শিল্পীতে ভাবে ছট পুজো মানে ওটা কদিন আগে? তো আমি এসেছি প্রায় ধরে নাও 1.5 থেকে 2 বছর আগে। সেরকম সময় হয় না, সুযোগ হয় না আসার, তার জন্য একদমই আসার সুযোগ পাইনি। উদয়দা কিন্তু পেশায় একজন শিক্ষক, তো উদয়দা মহাবিদ্যালয় অঞ্চলে অনেক বাচ্চাদের কচিকাচাদের পড়ায় এবং ওখানে খুব জনপ্রিয় একজন শিক্ষক উদয়দা। তো উদয়দা একদমই সময় পায় না এদিক ওদিক যাওয়ার, ঘোরার একদমই সময় পায় না, কিন্তু সেই জায়গা থেকে উদয়দা মনে করলো না একদিন যাওয়া যাক ঘোরার, এবং একসঙ্গে আমি ভাবলাম যে চলো উদয়দার সঙ্গে যদি একদিন ঘোরা যায় আশেপাশে ভালো হয়। কারণ লকডাউনে তো সেরকম কোথাও আমরা বেরোইনি আর ফাঁকা জায়গা খুবই কমই আছে, তো সেই ক্ষেত্রে এরকম একটা পরিবেশ আর উদয়দার সঙ্গে বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে ঘুরছি শোন না, এদিকে ধরো মুখটা দেখাতে পারছি, তার কারণ হচ্ছে আমরা চা খাচ্ছি, ইঁদুর চা। এখানে আসলে কিন্তু কোনো জিনিসের দাম কম পাবে না, মোটামুটি যেরকম দাম আশেপাশে ওর থেকে একটু বেশি দাম পাবে। যেরকম চায়ের দাম এখানে আছে 15 টাকা, 20 টাকা এবং 10 টাকা, তো এইটা হচ্ছে
দশ টাকা দামের চা। আজকে তোমার সাথে একটা সময় পেলাম খুবই, আর তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও শর্টগুলো তুলছো, এটা আমার খুব মানে মনটাকে আরো পাজল করে দিচ্ছে। পাজল করছে যে পিছনে মানে দেখো খুব ভিড় হলে না ভালো লাগে না, খুব ভিড় হলে ভালো লাগে না, আর কম ভিড়ে যদি ভালো সময় পাও ভালো, আর এই ঠান্ডাটাও খুব মানে মানে খুব বেশিও নেই আর খুব কম নেই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কিছুটা লেখার ইচ্ছা করছে কিন্তু সামনে কাগজ নেই ওই জন্য লিখতে পারছি না। ও লেখার ইচ্ছা করছে তোমার? আচ্ছা উদাদা কিন্তু খুব ভালো লিখতে পারে, উদাদা শিক্ষক মানুষ তো তো অনেক কিছু লেখালেখির কাজ করে, উদাদা শুধু করেই লেখে। ভাবছি এই দৃশ্যটা নিয়ে ঘরে বসে একটু ভাবনা চিন্তা করে কিছু লিখবো, পোস্ট করবো, যাতে মানুষের মধ্যে একটা আলাদা ফিলিংস হয়। হ্যাঁ দেখো সামনে 25 তারিখ আসছে, মানুষ ঘুরতে চাইবে, আর সামনে 1 জানুয়ারি আসছে, 31 তারিখ আসছে, 31 ডিসেম্বর, সেখানে কিন্তু মানুষ ঘুরতে চাইবে, সেখানে কিন্তু প্রিন্সেপ ঘাট একটা বড় অপশান মানুষের কাছে ঘোরা, তাই তো? এখানে খুব ইন্টারেস্টিং জিনিস একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এরা এখানে এই যে সামনে নৌকাগুলো আছে, এই যে এখানে পিছনে নৌকাগুলো আছে, আর এই ব্রিজটা যেটা আছে এই ব্রিজটা, তো এরা এখানে ছবি আঁকছে, আর খুবই ইন্টারেস্টিং ওয়েতে এরা ছবি আঁকছে, মানে এটাকে মানে হয়তো কোনো আর্ট কলেজের স্টুডেন্ট, খুব ভালোভাবে এরা ছবি আঁকছে, এটা খুব ইন্টারেস্টিং লাগবে। This shit is so raw. সামনে একটা লোকেশন আছে, লাইন ধরে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ, এবং সেখানে অনেক ফটোশুট হয়েছে, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি এবং গিয়ে সেটা দেখবো। মানে এখনও পর্যন্ত সেটা যাইনি, অনেকবার এসেছি প্রিন্সেপ ঘাটে, সেখানে এখনও পর্যন্ত আমি যাইনি এবং এখনও পর্যন্ত সেই জায়গায় আমি ভিজিট করি, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। চলো তোমায় দেখাই সেই লোকেশনটা। জায়গাটায় খুব ভালো ভালো ফটোশুট হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, এই ব্রিজটা পুরো দেখা যাচ্ছে এবং পুরো এই নদীটা পুরো লম্বা দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু এই জায়গাটা একটা স্পেশাল স্পট হিসাবে আছে প্রিন্সেপ ঘাটে। তো যা যারা জানো না চেনো না একদমই ইজি, প্রিন্সেপ ঘাটের যেই ক্রসিংটা আছে মানে যে রেলগেটটা আছে, রেলগেটটা থেকে একটু এগিয়ে আসলেই তুমি এই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, জাস্ট রেল লাইন ধরে আসলেই দেখবে ডান দার হাতে পড়ছে, খুবই সুন্দর জায়গা, আসতে পারো এসে দেখতে পারো, আর ভালো জায়গা। ফটো শুট হচ্ছে, উদাদা তোমার ফেভারিট পোজ কি? এইটা উদাদার হচ্ছে ফেভারিট পোজ হচ্ছে এটা, ও আচ্ছা আচ্ছা এইটা। এরকম তোমার ফেভারিট পোজ এটা, সিরিয়াসলি? চলো আর বলো, এইটা উদাদা এইটা কি করো না তুমি সেরকম করছিলে, এইটা
এটা তো ওইদিকে মুখ। আচ্ছা উদয়দা আরো একটা পোজ, আর পোজ মাথায় আসছে না উদয়দা, বলো পোজ একটা দাও। কোন পোজ? এইটা এরকম পোজ, একটু এদিকে আসতে হবে, একটু এদিকে, একটু এদিকে, একটু এদিকে, একটু এদিকে। উদয়দার পোজ, উদয়দার ব্রিজটাকে দেখছে, এইটাকে আমার ফটো তুলতে হবে যে ব্রিজটা কত বড় এইটা। চলো লাগলো আজকে সারাদিনের জার্নি। খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। যাই হোক জোড়াসাঁকো ওখানে কিন্তু একটা জায়গা আনলাম, গঙ্গার সৌন্দর্যটা দেখলাম, একটু উপভোগ করলাম, আরও মনোরম লাগলো, মনটাকে আরও প্রফুল্লিত করলো। এই জন্য আজকের জন্য সবাইকে টাটা। তো যা যা প্রিন্সেপ কার্ড আসছো তো দেখবে এখানে কিন্তু অনেকে এখানে জাস্ট পিকনিক করছে, ঘুরতে এসছে, তো এখানে কিন্তু সবাই আসতে পারে, তোমরা এসো আর এসে এখানে গল্প করো, আড্ডা মারো, কথা বলো, সমস্ত কিছু করতে পেরো। তো উদয়দার সঙ্গে আজকেও ঘুরলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ উদয়দা, আমরা খুব ভালো লাগলো। আর সবাইকে যারা ভিডিওটা দেখে সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আশা করি সবার মোটামুটি ভালো লেগেছে, এবং হয়তো তোমরাও হয়তো আসবে 25 তারিখ বা 1 তারিখ হয়তো আসবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।